অ্যালসিনোর দুর্গ ডেনমার্কের রাজপ্রাসাদের ঠিক লাগোয়া। রক্ষী ফ্রান্সিস রাত্রিবেলায় পাহারা দিচ্ছিল সেখানে। শীতরাত্রির প্রচণ্ড ঠান্ডা, পুরু চামড়ার পোশাক ভেদ করে গায়ের চামড়া, মাংস, হাড় সব যেন শীত বসাতে চাইছে। গায়ের রক্ত হিম হবার জোগাড়। রাত্রে পাহারা দেবার ব্যাপারটা খুবই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে রক্ষীদের কাছে। ভীতির কারণ অবশ্য একটাই, কয়েক রাত ধরেই দেখা যাচ্ছে একটা রহস্যময় প্রেত মূর্তি দুর্গ প্রাচীরে এসে দাঁড়াচ্ছে। সেই মূর্তিটা চুপচাপ তাকিয়ে থাকে রক্ষীদের দিকে। পাহারাদারদের মধ্যে যারা তাকে দেখেছে তারা সবাই বলছে কি যেন বলতে চায় সেই রহস্যময় প্রেত মূর্তিটা, অথচ পারে না। রক্ষীদের কথা অনুযায়ী সেই মূর্তি দেখতে অবিকল প্রাক্তন রাজার মতো, যিনি মারা গেছেন অল্প কিছুদিন আগে। প্রতি রাতে ওই প্রেত মূর্তির দেখা পেয়ে রক্ষীরা ভয় পেয়ে ব্যাপারটা কানে তুলেছে হোরেশিওর। হোরেশিও ছিল মৃত রাজার পুত্র, হ্যামলেটের ঘনিষ্ঠ বন্ধু। এই আশ্চর্যজনক খবর শুনে খুবই বিস্মিত হয়েছেন হোরেশিও। রক্ষীদের কথার সত্য মিথ্যে যাচাই করতে তিনি নিজেই আজ দুর্গে এসেছেন রাতের বেলায় পাহারা দিতে। রাতের প্রহর নীরবে গড়িয়ে চলেছে দুর্গের পেটাঘুড়িতে বেজে ওঠা ঘণ্টার আওয়াজের সাথে সাথে। হোরেশিওর উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হয়নি। শেষ রাতে সেই প্রেত মূর্তি আবার এসে দাঁড়ালো দুর্গ প্রাচীরে। হোরেশিও নিজেও অবাক হলেন হ্যামলেটের পিতা মৃত রাজার আদলের সাথে প্রেত মূর্তির অবিকল মিল দেখে। ঠিক তার পরদিনই তার বন্ধু হ্যামলেটকে সেই রহস্যময় প্রেত মূর্তির আগমনের কথা জানালেন হোরেশিও। পিতার মৃত্যুকালে হ্যামলেট ছিলেন রাজধানীর বাইরে। বাইরে থেকে ফিরে আসার পর তিনি মায়ের মুখে শুনেছেন যে একদিন দুপুরে তার বাবা যখন বাগানে শুয়ে বিশ্রাম করছিলেন এক বিষাক্ত সাপ সে সময় দংশন করে তাকে, আর তার ফলেই মারা যান তিনি। বাবার এই অপঘাত মৃত্যুতে হ্যামলেট খুব দুঃখ পেলেন ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি মানসিক আঘাত পেলেন যখন তার বাবার মৃত্যুর পর কিছুদিন যেতে না যেতেই কাকা ক্লডিয়াস তার বিধবা মা রানী গার্ট্রটকে বিয়ে করে রাজা হয়ে বসলেন ডেনমার্কের সিংহাসনে। এ ব্যাপারটাকে দেশের লোকেরা খুশি মনে মেনে না নিতে পারলেও ভয়ে তারা মুখ বন্ধ করে রইল। বাবার মৃত্যুর ঠিক পরেই এই বিয়ে আর সিংহাসন অধিকারের ঘটনাকে কিছুতেই মনে প্রাণে বিশ্বাস করতে পারছেন না হ্যামলেট, আবার হদিসও করতে পারছেন না। সত্যি কি ঘটেছিল? একটা সন্দেহের দোলা। তার বন্ধু হোরেশিও ঠিক এ সময় তাকে শোনালেন সেই প্রেত মূর্তির নিয়মিত আগমনের কথা। সেই মূর্তিটা নাকি দেখতে ঠিক তার বাবার মতো। কথাটা শুনে হ্যামলেট স্থির করলেন তিনি নিজে দাঁড়াবেন সেই মূর্তির সামনে। সেদিন রাত প্রায় শেষের পথে। বন্ধু হোরেশিওর সাথে হ্যামলেট এলেন অ্যালসিনোর দুর্গে পাহারা দিতে। সেই একই জায়গায় অন্যান্য দিনের মতো দেখা দিল প্রেত মূর্তিটা। সেটা চোখ পড়া মাত্রই হ্যামলেট চেঁচিয়ে উঠে বললেন, বাবা, ডেনমার্কের রাজা! তিনি চেঁচিয়ে ওঠার সাথে সাথে সেই প্রেত মূর্তিটা হাত নেড়ে ডাকলো তাকে। কিছু বুঝতে না পেরে তিনি তাকালেন হোরেশিওর দিকে। তুমি নির্ভয়ে এগিয়ে যাও হ্যামলেট, তাকে আশ্বস্ত করে বললেন হোরেশিও। উনি হাত নেড়ে তোমাকে ডাকছেন, মনে হয় উনি তোমাকে কিছু বলতে চান। মুহাচ্ছন্নের মতো পা ফেলে সামনের দিকে এগিয়ে গেলেন হ্যামলেট। তাকে অনুসরণ করে কিছু দূর যাবার পর তিনি নিশ্চিত হলেন যে এই প্রেত মূর্তিটা তার বাবারই। তিনি লক্ষ্য করলেন যে এই মূর্তিটার পরনে সেই একই পোশাক যা জীবিত অবস্থায় রাজা পরতেন। শুভ বা অশুভ যে রূপ ক্রেতাত্মাই আপনি হন না কেন, চিৎকার করে বলল হ্যামলেট, যে রূপেই আপনি আমার কাছে এসে থাকুন, আমি কথা বলতে চাই আপনার সাথে। আমাকে কিছু বলার থাকলে আপনি স্বচ্ছন্দে তা বলুন। রোজ রাত্রে আপনি কেন এভাবে এখানে আসেন? চাপাস্বরে জবাব দিল সেই প্রেত মূর্তি, হ্যামলেট, আমি তোমার নিহত বাবার প্রেতাত্মা। চিৎকার করে বলে উঠল হ্যামলেট, নিহত? কি বলছেন আপনি? উত্তর দিল প্রেত মূর্তি, আমার সব কথা আগে শোনো। তোমার কাকা ক্লডিয়াসই হত্যা করেছে আমায়। একদিন আমি যখন বাগানে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম সে সময় সবার নজর এড়িয়ে হেবনা গাছের বিষাক্ত রস আমার কানে ঢেলে দেয় ক্লডিয়াস, আর ক্লডিয়াসের ওই চক্রান্তে তাকে সাহায্য করেছে আমার স্ত্রী, তোমারই গর্ভধারিণী গার্ট্রড। এসব কারণে আমি খুব অশান্তিতে আছি। হ্যামলেট, তুমি আমার একমাত্র সন্তান, সব কিছু বললাম তোমাকে,
এ অন্যায়ের প্রতিবিধান তুমি করো, বিদায়। বলেই অদৃশ্য হয়ে গেল সেই প্রেতমূর্তি। আর বিস্ময়ে হতবাক হ্যামলেট তখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল দুর্গের ছাদের ওপরে। জ্ঞান ফিরে এলে তিনি বিশ্বাস করে প্রেতাত্মার মুখে শোনা সব কথা জানালেন বন্ধু হোরেশিও আর মার্সোল্লাস নামে এক রক্ষীকে। সেই সাথে এই প্রতিশ্রুতিও তিনি তাদের কাছ থেকে আদায় করলেন যে তারা কাউকে কিছু বলবে না। যা দেখলাম আর তোমার কাছে শুনলাম তা সবই অদ্ভুত, মন্তব্য করলেন হোরেশিও। মৃত আত্মা কি কথা বলতে পারে? আমাদের অজান্তে এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটছে যার কোনো উল্লেখ বা ব্যাখ্যা বইয়ে নেই, হোরেশিওকে জানালেন হ্যামলেট। হ্যামলেটের মনে প্রচণ্ড প্রভাব ফেলেছে সেনাতের ঘটনা। এক একবার সে নিজ মনে বলছে, বাবার প্রেতাত্মার মুখে যা শুনলাম তা কি সত্য? সত্যি হলে অবশ্যই এর প্রতিবিধান আমায় করতে হবে। আবার পরক্ষণেই তার মনে হলো, শুধু প্রেতাত্মার মুখের কথায় বিশ্বাস করে প্রতিবিধান নেবার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করা কি ঠিক? এর চেয়ে হাতে নাতে যুক্তিগ্রাহ্য কোনো প্রমাণ কি সংগ্রহ করা যায় না, যাতে আমি নিশ্চিত হতে পারি কাকার পাপ সম্পর্কে? হ্যামলেট পাগলের মতো হয়ে উঠলেন রাত দিন এসব কথা ভেবে ভেবে। রাজ্যের বৃদ্ধ মন্ত্রী পলোনিয়াসের একটি ছেলে ছিল, নাম লিয়ার্টিস, আর মেয়ের নাম ওফেলিয়া। দেখতে অপরূপ সুন্দরী ছিল ওফেলিয়া। ওফেলিয়া যেমন মনে প্রাণে ভালোবাসত তরুণ হ্যামলেটকে, তেমনি হ্যামলেটও ভালোবাসতেন তাকে। রাজ্যের সবাই মেনেই নিয়েছিল যে হ্যামলেটের সাথে ওফেলিয়ার বিয়ে হবে। হ্যামলেটের হাবভাব, কথাবার্তায় অস্বাভাবিকতার লক্ষণ দেখা গেছে। সবার মুখে এ কথা শুনে খুবই চিন্তার মাঝে পড়ে গেলেন পলোনিয়াস। হোক না হ্যামলেট রাজার ছেলে, কিন্তু বাবার মৃত্যুতে যিনি পাগল হতে বসেছেন সে কথা জেনে কি তার সাথে মেয়ের বিয়ে দেওয়া যায়? আর বিয়ে দিলেও কি তার পরিণতি সুখের হবে? স্বাভাবিক কারণেই এসব চিন্তা এসে দেখা দিচ্ছে পলোনিয়াসের মনে। হ্যামলেট পড়েছেন সমস্যায়। বাবার মৃত্যুর পরও মাকড়সার জালের মতো এক চক্রান্ত যে তাকে ঘিরে ধরছে সে কথা ঠিকই বুঝতে পেরেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তিনি কাউকে অপরাধী বা ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত বলে ধরতে পারছেন না। শেষে অনেক ভেবেচিন্তে এ সমস্যা সমাধানের হদিশ পেলেন তিনি। রাজা, রানী, পলোনিয়াস, ওফেলিয়া সবার উপর আড়াল থেকে কড়া নজর রাখা দরকার, খুঁটিয়ে বিচার করা দরকার এদের সবার আচার আচরণ, কথাবার্তা। আর সে কাজ সেই করতে পারে যাকে কেউ গ্রাহ্যের মধ্যে আনবেন না, অথচ সে সবার উপর নজর রাখতে পারবে। এই ভেবে হ্যামলেট এমন আচরণ করতে লাগলেন যেন তিনি সত্যিই পাগল হয়ে গেছেন। হ্যামলেটের অদ্ভুত আচরণ আর পাগলাটে কথাবার্তা শুনে রাজপ্রাসাদের অধিবাসীরা সবাই খুব বিপন্ন হলেন। হ্যামলেটের পাগলামো কিন্তু নিছক পাগলামো নয়। অসংলগ্ন কথার ফাঁকে ফাঁকে তিনি এমন সব সরস অথচ তীক্ষ্ণ মন্তব্য ছেড়ে দেন যার খোঁচায় রাজা, রানী, পলোনিয়াস সবাই তীব্র বেদনা পান মনে। আর ঠিক তখনই তাদের মনে প্রশ্ন জাগে, হ্যামলেট কি সত্যিই পাগল হয়ে গেছেন না এসব নিছক পাগলামির ভান? এটা যদি পাগলামির ভান হয় তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো বদ উদ্দেশ্য আছে। তাহলে সে উদ্দেশ্যটা কী ধরনের সে চিন্তাও জেগে ওঠে তাদের মনে। হ্যামলেটের এই ধরনের আচরণে সবচেয়ে বেশি ব্যথা পেল তার প্রেমিকা ওফেলিয়া। যেমন দেখতে সুন্দর ওফেলিয়া তেমনি সরল তার খোলামেলা মন, কোনো কুটিলতার ছায়া এখনও পর্যন্ত পড়েনি সেখানে। তাই হ্যামলেটের এই অস্বাভাবিক আচরণে সবচেয়ে বেশি কষ্ট পেল ওফেলিয়া তার মনে। এভাবেই কেটে যাচ্ছে দিনগুলি। রাজার প্রেতাত্মার আর আবির্ভাব হয়নি অ্যালসিনোর দুর্গ প্রাকারে। হ্যামলেট কিন্তু কিছুতেই ভুলতে পারছে না বাবার মুখ থেকে শোনা সেরাতের হতাশাজনক কথাবার্তাগুলি। তাকে অন্যায়ের প্রতিবিধান করতে বলেছেন বাবার সেই প্রেতমূর্তি। হ্যামলেট ঠিকই বুঝতে পেরেছেন কাদের অন্যায়ের কথা বলেছেন তার বাবা, কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না তিনি কিভাবে সে অন্যায়ের প্রতিবিধান করবেন। অনেক ভেবে শেষমেশ তিনি এক বুদ্ধি বের করলেন। রাজপ্রাসাদে নাটকের অভিনয় করতে সে সময় শহরে এসে জুটেছে একদল অভিনেতা অভিনেত্রী। তিনি স্থির করলেন তাদেরই কাজে লাগাবেন রাজারানীর মনোভাব যাচাই করতে। তাদের সাথে দেখা করে হ্যামলেট বললেন, তিনি একটা নাটক লিখেছেন,
যা তাদের দিয়ে তিনি অভিনয় করাতে চান রাজপ্রাসাদে। অভিনেতারা সবাই খুশি হলো তার কথা শুনে। এ তো তাদের কাছে আনন্দের কথা যে যুবরাজের লেখা নাটকে তারা অভিনয় করবেন। অভিনেতারা যে তার লেখা নাটকে অভিনয় করতে রাজি সে কথা জেনে প্রাসাদে ফিরে এসে হ্যামলেট শুরু করলেন নাটক লিখতে। বিষয়বস্তু যদি জানা থাকে তাহলে কুশীলবদের মুখে সংলাপ বসাতে দেরি লাগে না, আর এক্ষেত্রে বিষয়বস্তু তো আগে থেকেই স্থির হয়ে আছে। বাবার প্রেতাত্মার মুখে যে কাহিনী শুনেছিলেন হ্যামলেট, হুবহু তারই আদলে লিখতে হবে নাটক। কিভাবে রাজাকে সরিয়ে সিংহাসন দখল করতে রাজার ছোট ভাইয়ের সাথে রানীর চক্রান্ত, ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে তাকে হত্যা করে শূন্য সিংহাসন দখল করা, এসবই থাকবে নাটকে। নাটক লেখা শেষ হলে হ্যামলেট তা পড়ে শোনালেন অভিনেতাদের। নাটকের কাহিনীটা তাদের খুবই পছন্দ হলো, তারা চুটিয়ে মহড়া দিতে লাগলেন। মহড়া চলতে চলতে নাটকের দিনক্ষণও স্থির হয়ে গেল।